বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে একসাথে না, ভিন্ন দুটি ফ্লাইটে নিউজিল্যান্ডের 17 জন ক্রিকেটার মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছান। রাত 10:30টায় নিউজিল্যান্ডের 3 ক্রিকেটার সিঙ্গাপুর হয়ে ঢাকায় এসেছেন, বাকি 14 জন ক্রিকেটার বাংলাদেশে এসেছেন দুবাই হয়ে। শুধু ক্রিকেটাররা নন, তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। একে একে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন ডেভন কনওয়ে, ড্যারি মিচেল, রাচিন রবীন্দ্ররা। বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বাদ পড়লেও বাংলাদেশে পা রাখার পর বেশ নির্ভারী লেগেছে রাচিন রবীন্দ্রকে। বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও নিশ্চয়ই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন এই কিউই অলরাউন্ডার। নির্ধারিত প্রোটোকল নিয়েই দুটি বাসে করে টিম হোটেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট ছেড়েছেন কিউই ক্রিকেটাররা। নিউজিল্যান্ড দলের স্কোয়াডের বাকি ক্রিকেটার ও স্টাফরা বাংলাদেশে আসবে বুধবার রাতে, তবে তারা ঢাকায় না, সরাসরি সিলেটে চলে যাবেন। সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মঙ্গলবার নিউজিল্যান্ড দলের ঢাকায় আসা ক্রিকেটাররা বুধবার সকালে সিলেট যাবেন। আনুমানিক সকাল 10:30টায় তাদের ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা থেকে সিলেট যাবেন বুধবার রাত 8:00। 28 নভেম্বর সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সিলেটের দুই দলের অনুশীলন রয়েছে। প্রথম ম্যাচের পর দুই দলই ঢাকায় ফিরবে। 6 ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। হতাশার এক বিশ্বকাপ মিশন শেষে এবার ভিন্ন পোশাকে ভিন্ন ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ দল। সাদা বল থেকে এবার লাল বলে ফিরে বিশ্বকাপ ব্যর্থতার কতটুকু ভোলাতে পারবে নাজমুল শান্ত নেতৃত্বাধীন দলটা, তার সময়ই বলে দেবে। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।